সীতাকুণ্ডর ভাটিয়ারি ইউনিয়নের মাদাম বিবির হাটস্থ জাহানাবাদ গ্রামর মুরাদ চৌধুরী জামে মসজিদ মাহে রমজানত মাসব্যাপী রোজাদারল্লাই ইফতারের আয়োজন চালু করাইয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ লোকমান হোসেনের আয়োজনে এবং মসজিদের মতুয়াল্লি আলহাজ মোহাম্মদ ইসলামের তত্ত্বাবধানে প্রথম রমজান দিয়ে মাসব্যাপী ইফতার মাহফিলের সূচনা করে চট্টগ্রাম সাইড সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ দিদারুল আলম। মসজিদ প্রতিদিন প্রায় 200 মুসল্লিরে পুরো রমজান মাসব্যাপী ইফতারের আয়োজন করা হইব। প্রথম রোজার দিনও 200 মুসল্লি ইফতার মাহফিলত অংশ লয়। প্রথম দিন এটা উপস্থিত আছেন ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন, ইউপি সদস্য নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, জাফর আহমদ, মোহাম্মদ ইদ্রিস, আফহম ইউসুফ, জয়নাল আবেদিন সহ আরো বোধকাই। সিপ্লাস টিভি চট্টগ্রাম।